প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা এখন নবম শ্রেণীর বাংলা ক্লাসের একটা কবিতা আমরা পড়ব। তোমরা নিশ্চয়ই বাড়িতে পড়াশোনা করছো, তোমাদের যাতে একটু সাহায্য হয় সেজন্য আমাদের এই প্রচেষ্টা। আমরা বলো তো, তোমাদের বাসায় যদি যখন কোনো লোক আসে তখন তাকে তোমরা কি বলো? হ্যাঁ, আত্মীয়, অভ্যাগত বা আগন্তুক বলো। আমি সেই আগন্তুক নিয়ে আজ তোমাদের একটা কবিতা পড়াব। আমার কবিতার নাম, তোমার কবিতার নাম হচ্ছে আমি কোনো আগন্তুক নই। আর কবিতাটি লিখেছেন আহসান হাবিব। কে লিখেছেন? আহসান হাবিব। আমরা এবার কবি সম্পর্কে কিছু ছোট ছোট তথ্য জেনে নিই। কবি 1917 সালের 2 জানুয়ারি পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। কত সালে? 1917 সালে 2 জানুয়ারি পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। কবি বরিশাল ব্রজমোহন কলেজ থেকে আইএ পাশ করেন। কোথা থেকে আইএ পাশ করেন? ব্রজমোহন কলেজ থেকে আইএ পাশ করেন। পেশায় তিনি ছিলেন সাংবাদিক। পেশায় কী ছিলেন তিনি? সাংবাদিক। প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে রাত্রি শেষ। কবির প্রথম কাব্যগ্রন্থ কী? রাত্রি শেষ। 21শে পদক ও বাংলা একাডেমি পদক ছাড়া পদক তিনি লাভ করেন। তিনি রাত্রি শেষ কবিতা ছাড়াও আরও অনেক কাব্যগ্রন্থ লেখেন এবং ছোটদের জন্য অনেক কবিতা তিনি লিখেছেন। সর্বশেষ তিনি দৈনিক বাংলা পত্রিকার বাংলা সাহিত্য সম্পাদক থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন 1985 সালের 10 জুলাই। কবে কত সালে মৃত্যুবরণ করেন? 1985 সালের 10 জুলাই কবি মৃত্যুবরণ করেন। আমরা কবি সম্পর্কে কিছুটা তথ্য পেলাম। এবার তোমরা যদি আমার সামনে থাকতে কবিতাটা তোমরা পড়তে, তো তোমরা তো নেই, আমি একটু কবিতাটা পড়ি। আচ্ছা, আসমানে তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল, এই নিশিরায় বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষী, সাক্ষী এই জারুল জামরুল সাক্ষী, পূবের পুকুর তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি, মাছরাঙা আমাকে চেনে, আমি কোনো অভ্যাগত নই, আমি কোনো খোদার কসম আমি ভিনদেশী প্রতীক নই, আমি কোনো আগন্তুক নই, আমি কোনো আগন্তুক নই, আমি ছিলাম এখানে, আমি স্বপ্নিক নিয়মে এখানেই থাকি, আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা সারা দেশে, আমি কোনো আগন্তুক নই। এই খররৌদ্র জলজ বাতাস, মেঘ ক্লান্ত বিকেল, পাখিরা আমাকে চেনে, তারা জানে আমি কোনো আত্মীয় নই, কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী, সাক্ষী তার চিরল পাতার টলমল শিশির, সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া। আমি আজ তোমাদের এই কবিতার অর্ধেক অংশ পড়াবো, আগামী ক্লাসে আবার বাকি অংশটা তোমাদের পড়াবো। আচ্ছা, আমরা এবার দেখি কবিতায় কবি কী বোঝাতে চেয়েছেন। কবিতায় কবি বোঝাতে চেয়েছেন যে আমাদের সাথে জন্মভূমির টান নিবিড়। এই যে টানে কবি এদেশেই যে জন্মগ্রহণ করেছেন, তিনি যে এদেশেরই মানুষ, তিনি অন্য দেশ থেকে আসেননি, এদেশের আত্মীয় নন, আগন্তুক নন, তিনি এটাই বারবার বোঝাতে চেয়েছেন। কবি বোঝাতে চেয়েছেন, এই বোঝানোর জন্য কবি প্রকৃতির বিষয়গুলোকে তিনি সাক্ষী রেখেছেন। সাক্ষী রেখেছেন আকাশ আসমানকে, সাক্ষী রেখেছেন জমিনকে, সাক্ষী রেখেছেন ফুলকে, পুকুরকে, সাক্ষী রেখেছেন ধানের মঞ্জুরিকে, সাক্ষী রেখেছেন জ্যোৎস্নাকে, সাক্ষী রেখেছেন মাছরাঙাকে। অর্থাৎ প্রকৃতির সব কিছুর সঙ্গেই যে তিনি পরিচিত, সবাই প্রকৃতির সব কিছুই যে কবিকে চেনেন, তিনি এটাই বারবার বোঝাতে চেয়েছেন। অর্থাৎ তিনি বাইরে থেকে আসেননি, তিনি এদেশেরই একজন, এদেশেই কবি এক জায়গায় তাই বলেছেন এখানেই থাকি, আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা সারা দেশে। অর্থাৎ তিনি এখানকারই একজন, এখানেই তার জন্ম, এখানেই তিনি থাকেন, সেটা তিনি বারবার বোঝাতে চেয়েছেন। আচ্ছা, এবার আমি তোমাদেরকে কিছু শব্দার্থ লিখি।
আসমান। আসমান শব্দের অর্থ কি? আসমান শব্দের অর্থ আকাশ। আচ্ছা, জমিন, জমিন শব্দের অর্থ হচ্ছে মাটি বা ভূমি। সাক্ষী, সাক্ষী শব্দের অর্থ যে নিজের চোখে দেখেছে এমন কিছু, চোখে দেখেছে এমন নিশিন্দা। নিশিন্দা, নিশিন্দা হচ্ছে গ্রামীণ এক ধরনের গাছ। তারপর হচ্ছে ধানের মুকুল। আমরা মুকুল শব্দের অর্থ জানি ফুল, এখানে ধানের মুকুল হচ্ছে ধানের ফুল বা শীষ। ধানের শীষ। আচ্ছা, এবার আমরা তোমাদেরকে কিছু ছোট ছোট পোষ অভ্যাগত তোমাদেরকে জানাব। দিয়ে এসেছে আমাদেরকে অভ্যাগত অভ্যাগত গৃহে এসেছে এমন ব্যক্তি। আচ্ছা, এবার তোমাদের শব্দার্থগুলো তোমরা নিশ্চয়ই খাতায় লিখে নিয়েছো। এবার আমি তোমাদেরকে কিছু ছোট ছোট প্রশ্ন করব। তোমরা যেহেতু সামনে নেই তা তোমরা তো প্রশ্নগুলো উত্তর দিতে পারছো না, এজন্য তোমরা প্রশ্নগুলো খাতায় লিখে উত্তরগুলো লেখার চেষ্টা করো। এক নম্বর, কবির জন্ম সাল কত? দুই নম্বর, কবির প্রথম কাব্যগ্রন্থ কি? কবির প্রথম কাব্যগ্রন্থ কি? তিন নম্বর, জোনাকি কোথায় দেখা যায়? তিন নম্বর, জোনাকি কোথায় দেখা যায়? চার নম্বর, জ্যোৎস্নার চাদরে কি ঢাকা? চার নম্বর, জ্যোৎস্নার চাদরে কি ঢাকা? পাঁচ নম্বর, কবিতায় কোন মাসের ধানের মঞ্জুরির
পাঁচ নম্বর কবিতায় কোন মাসে ধানের মঞ্জুরির কথা বলা হয়েছে? তোমরা কি প্রশ্নগুলো লিখতে পেরেছো সবাই? আচ্ছা, এই প্রশ্নগুলো তোমরা তোমাদের খাতায় উত্তর লিখে রাখবে। আমরা আগামী সপ্তাহে আবার কবিতার বাকি অংশটা পড়ব। আজকের মতো সবাইকে ধন্যবাদ।